হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আজকে আমরা দেখব যে ক্যান্সার কিভাবে রোধ করে বড়ি খেয়ে। আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি। বড়ই কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল এই ফলটি প্রায় সবারই খুব প্রিয়। এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাকা, যে কোনো অবস্থাতেই খাওয়ার জন্য উপযুক্ত, এমনকি শুকনো বড়ইও খাওয়া যায়। বড়ইয়ের বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, টক, ঝাল বা মিষ্টি সবই আমাদের পছন্দ। কিন্তু কখন কি জানার চেষ্টা করেছেন যে ছোট্ট গোলগাল এই ফলটি আপনার শরীরের জন্য উপকারী? বড়ইয়ের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিদ্যমান, যারা টিউমারের ও ওপর সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে, যার ফলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। শুকনো বড়ইয়ের মধ্যে স্যাপিনিন, অ্যালকালয়েড এবং ট্রাইটোপেনোয়েড উপাদান থাকে, যারা রক্ত পরিশুদ্ধ করে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে। বড়ই অবসাদ এবং দুশ্চিন্তা দূর করে। ইনসোমনিয়া এবং দুশ্চিন্তা অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়। বড়ইয়ের শক্তিশালী কেমিক্যালগুলো অনিদ্রা এবং দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে। বড়ইয়ের ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি ক্যালোরিক্যাল নিষ্ক্রিয় করে দেয়। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি, এ, B2, ফাইটোকেমিক্যাল ইত্যাদি পাওয়া যায়, যা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শরীরের ফ্রি রেডিক্যালগুলো লিভারের ক্ষতি করে। বড়ই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি লিভারকে সুরক্ষা প্রদান করে। বড়ইতে ফ্যাট নাই বলে চলে। 2 আউন্স প্রায় 4টি বড়ই খেলে শরীরের 44 ক্যালোরি শক্তি যোগান দেয়, কিন্তু ফ্যাট প্রায় শূন্য, ফলে ওজন নিয়ন্ত্রণে এর সাহায্য করতে পারে। এই ফলে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি সহ আরও অনেক ভিটামিন ও মিনারেল পাওয়া যায়, যা হাড় শক্ত ও মজবুত করতে সাহায্য করে। এতে থাকা আয়রন ও ফসফরাস শরীরে রক্ত উপাদান এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বৃদ্ধি করে। এছাড়াও বিভিন্ন দেশে পেটের সমস্যা দূর করতে, মাংসপেশি শক্তিশালী করতে এই ফলের ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানতাম না এই ধরনের বড়ইয়ের যে উপকারিতা সম্বন্ধে। আমরা যারা এখন জানলাম, অবশ্যই আমরা আমাদের খাদ্য তালিকায় বড়ই কিন্তু অনায়াসেই রাখতে পারি। হ্যাঁ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।